ভাবছিলেন আজকে হবে না হবে না, অনেকে ভাবছিলেন ওয়াই সো লেট নাট এন্ড বল্টু, অনেকে ভাবছেন যে এই বেটারা কোনোদিন আসে তো কোনোদিন আসে না, বা কোনোদিন আসে লেটে আসে বা কোনোদিন আগে যায়, মানে আমাদের যাওয়ার টাইম ঠিক আছে, আসার টাইমের কোনো বাধ্যবাধকতা নাই, বসে এনি মানে যে কোনো সময় ইউ আর ওয়েলকাম, ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছি। আমাদের অফিস থেকে বলেছে নাট বল্টুর জন্য যে কোনো সময় ইউ আর ওয়েলকাম, তো আমরা ভাবছি ঠিক আছে ওকে, তাহলে ওয়েলকামে যখন সময়সীমা নাই তো আমরা যাওয়ার সময়সীমা ফিক্স করে ফেলছি, যে কোনো একটা আমরা ফিক্স করবো বাবা, আসার সময় না যাওয়ার সময়, দরকার হলে কানের মধ্যে আইকাটা মেরে হেডফোনটা গুজে রাখুন, যাতে একটা ঘন্টা এই হেডফোন আপনার থেকে কেউ কেড়ে নিতে না পারে। বসন্তি তুই আমার মোবাইল পাবি কিন্তু হেডফোন পাবি না, এই টাইপের একটা ফিলিংস থাকবেন, ঠিক আছে? আমরা 8টা পর্যন্ত এই টাইপের ফিলিংস এর মধ্যে আছি, আমরা 8টা পর্যন্ত মনে করেন যে দেহ চলে যাবে, মুখ এখানে চলতে থাকবে মাইকের সামনে। সো সো যারা যেন আমাদের সাথে থাকতে চান, এসএমএস করতে চান, তাদেরকে বলে দিই খুব সিম্পল ওয়ে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের মনের কথাটি লিখে আপনি স্পেস হারিয়ে যাবেন, বাকিটা আমাদের দায়িত্ব, ঠিক আছে? আমরা পড়ে দিব অথবা গান গিয়ে শুরু শুরু গিয়ে দিব অথবা ছড়ানোর মতো করে দিব, যে কোনো একটা, ঠিক আছে? এছাড়া কমেন্ট করতে পারবেন www.facebook.com/capitalfm94.8 যেখানে লাইভ চলছে। সাদা সাদা কালা কালা নাট ব্যাসকে, সাদা নাট ব্যাসকে, সাদা কালা সাদা সাদা, হ্যাঁ। সো নাট ভাইকে দেখতে চাইলে চলে আসতে পারেন, অনেকে তো বলতেছেন ইউটিউব আপনাকে দেখা যাচ্ছে না, ফেসবুক আপনাকে দেখা যাচ্ছে না, আমাদের ক্যাপিটাল এফএম লাইভ অবশ্যই দেখা যাবে, এইখান থেকে অনেকে কেউ কেউ আপনাকে সরাতে পারবে না। অনেকে বলে মাঝে মাঝে স্ট্যাটাস দেয় ক্যাচ মি অন ওই টিভি, ক্যাচ মি অন ওই টিভি, ক্যাচ মি এই টিভি, আমি চিন্তা করছি এখন থেকে লিখবো মিস মি ফ্রম নাট বল্টু, সব জায়গায় ক্যাচ করলে কোথাও কোথাও তো মিস করা লাগবে। সো নাট বল্টু আপনি আমাদেরকে মিস করতে পারেন, যখন মাঝে মাঝে আমি থাকবো না সেদিন মিস করবেন, নাট ভাই যেদিন থাকবেন সেই নাট ভাইকে মিস করবেন। ও মাই গড, এই মিসের ব্যাপারটা কিন্তু অনেকটা কিসের মতো, কিসের মতো? একটা মানে হাজব্যান্ড তার বউকে এতটা ঘৃণা করে, এতটা ঘৃণা করে, এতটাই ঘৃণা করে যে বউ যখন বাপের বাড়ি যায় বউয়ের ছবিটা দেওয়ালে টাঙায় হাতের মধ্যে ছুরি নিয়ে বউয়ের মুখের মধ্যে মারতে থাকে, এবং তার তো মোটামুটি সে তো আর প্রফেশনাল ছুরি ফেকা না, ফেকার না, হ্যাঁ মানে প্রফেশনাল কি না, ছুরি ফেকার, ছুরি ফেকবো তো, সে তো প্রফেশনাল ছুরি ফেকার না, তো সে ওই জায়গা মতো মানে যে বউয়ের মুখে লাগাইতে পারতেছে না এম করে, ঠিক এমন সময় বউ ফোন দিছে, ডার্লিং আকুসে আকু চার কারণে দো, তো বলছে কি হয়েছে ক্যা ফোন দিছো কেন, তুমি না বাপের বাড়ি গেছো, খুব খুশি খুশি লাগতেছে, বলে হ্যাঁ আমি তো অনেক খুশি, দুর্দান্ত খুশি, অমায়িক খুশি, তো তুমি কি করছো, তখন সে ছুরি মারতেছিল আর একটাও লাগতেছিল না, বলছে আই মিস ইউ জান, একটা খালি লাগুক, ঠিক আছে? মিস ব্যাপারটা এরকম, মিসেসদের ব্যাপারটা আবার অন্যরকম, অন্যরকম, যেমন এক লোক ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তারের কাছে আবার এই লোক স্টেজে উঠছে, তো ডাক্তারের কাছে যাওয়ার পরে আবারও সেরকম আশেপাশে মানুষজন ভর্তি, আশেপাশে মানুষজন ভর্তি, এবার সিওর নিচে পাকা করে নিছে না, বলতেছে ডাক্তারের কাছে যাওয়ার পরে লোকটাকে জিজ্ঞেস, ডাক্তার জিজ্ঞেস করতেছে যে কি সমস্যা, বলেন যে সমস্যা আসলে আমার নাকি আমার বউয়ের আমি ঠিক বুঝতে পারছি না, বলে আপনার হলে তা না হয় দেখে দেওয়া যাবে, তো আপনার বউ হলে বউ কোথায়, বউকে আনছেন, বলে না সে তো আসতেও চায় না, তাহলে এখন যদি সমস্যা আপনার বউয়ের হয় সমাধান কিভাবে দিব না দেখে, দেখেন আপনি এমন একটা রোগ আপনি না দেখে দিতে চাইলে দিতেও পারেন, বলছে আচ্ছা বলেন কি সমস্যা আপনার ওয়াইফের, বলে আমার ওয়াইফ আমার সঙ্গে খালি রাগারাগি করে, চেঁচাচেঁচি করে, রাগারাগি করে, কোনো কথাই সে সুস্থভাবে বলতে পারে না, রাগারাগি চেঁচাচেঁচি চিৎকার চেঁচামেচি এগুলো তার লেগেই থাকে, এগুলো ছাড়া সে সাধারণভাবে কথাই বলতে পারে না, কি করা যায় বলেন তো, বলছে এটার জন্য কোনো ওষুধ লাগবে না, ওষুধ লাগবে না, আপনি গিয়ে আপনার ওয়াইফকে বুঝিয়ে বলবেন যে ডাক্তার বলছে চিৎকার চেঁচামেচি রাগারাগি করা মহিলাদের বয়স বাড়ার লক্ষণ। এটা বলার পরে আর কোনো মহিলা কি কথা বলে, শান্ত হয়ে শান্ত শিষ্ট নম্র ভদ্র, বাসে উঠে দুই মহিলা ঝগড়া লাগছে, সিট হলো একটা একটা, এ বলে আমি বসবো, ও বলে আমি বসবো, এ বলে আমি বসবো, ও বলে আমি বসবো, এ বলে আমি আগে উঠতে দেখছি উঠছি, ও বলে আমি আগে উঠছি, বলে আপনি আগে উঠলো সিটটা আমি আগে দেখছি, ও বলে না আপনি আগে উঠলো সিটটা আমি আগে দেখছি, অনেকে বলে ও বলতেছে আমি তো আগে হাত রাখছি, ও বলে আমি তো আগে পা রাখছি,
ও বলে যে আমি তো মনে করো রুমাল রাখছি, ও বলে আমি তার উপর নজর রাখছি, তো কেউ রাজি না। তাহলে শেষমেশ আমাদের পাইলটের অ্যাসিস্ট্যান্ট দা কন্ডাক্টর আসলো, আসে বলো হোয়াট ইজ প্রবলেম ম্যাম, মানে ইংরেজিতে বলনি, অনেক দামি সার্ভিস ছিল তো প্লেনে, এটা প্লেনের ঘটনা, বাসতে হঠাৎ করে প্লেনে চলে গেলাম, ব্যবহারই যানবাহনের পরিচয়। হোয়াটস দ্য প্রবলেম ম্যাম, বলছে নাথিং নাথিং স্পেশাল, দেখেন এই সিটটা আমি বসার কথা কিন্তু এই মহিলা বসতে চাচ্ছে, ওই মহিলা একই কথা বলছে, দেখেন এই সিটটা আমার বসার কথা কিন্তু উনি বসতে চাচ্ছে, উনি কী করে বসবে? তারপরে খুব সিম্পল সলিউশন ম্যাম, আমাদের এই যাত্রায় আমরা যেটা সিস্টেম সেটা হচ্ছে গিয়ে যার বয়স বেশি তিনি বসবেন আর যার বয়স কম তিনি দাঁড়িয়ে থাকবেন। তারপর পুরো রাস্তা সিটটা খালি ছিল, কেউ বসেন, তারা কেউ মানতেই রাজি না কার বয়স, আপনারা তো বেশি বয়স্ক মনে হয়। হ্যাঁ ভাই আপু, তাহলে আপনি বসার কথা, আপনি বসে যান, আপনি বয়স বসেন, আপনার তো দেখেই মনে হয় যে আপনার অনেক চামড়া কুসকায় গেছে, আপনি দেখতেছি আমি বারে নড়তেই পারতেছেন না, আপনি স্পষ্ট দেখতেছি আপনি চামড়া নড় কুসকায় গেছে, আপনি বসেন, না 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 আমার কুসকায় না, এটা শীতের কারণে, শীতের কারণে একটু রুক্ষ দেখা যাচ্ছে, আপনার হাড্ডি গুড্ডি বেড়ে গেছে, আপনি বসেন, আপনি বসেন। আর না না আমি তো যে ডায়েট করি এই জন্য, এরকম হয় মানে মেয়েরা কেন যে বয়স কমায় আমি বুঝি, মানে শীত বলতেই চায় না, গরম এটা কিন্তু আমাদের চোখের সামনে অনেক কিছু পরিষ্কার করে দেয়, অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা দেখতে পারি না। যেমন গরমের দিনে যেই রোদকে আমরা ঘৃণা করি, যেই রোদ গায়ে পড়লে আমরা মানে রাগারাগি চাতাচাতি করি, যে হচ্ছে মাথা গরম হয়ে যায়, যেই রোদ আমরা সহ্য করতে পারি না, শীতের দিনে সেই রোদের অপেক্ষায় চাতক পাখির মতো ওই রোদ না দেখলে মাথা গরম হয়ে যায়, কি ব্যাপার? আজকে ওরে দুটো নেই, এখান থেকে যেটা জানার আছে বোঝার আছে সেটা হচ্ছে, সেটি হলো যে মানুষের কাছে আপনি তখনই ততটা গুরুত্বপূর্ণ যতক্ষণ আপনার প্রয়োজন আছে, প্রয়োজন ফুরিয়ে গেলে আপনি মূল্যহীন, শেষ, আপনার বাদ, দরকার শেষ। শুধুমাত্র মানুষ না, আপনাদের চিন্তা করে আমাদের এই দেহ, দেহের প্রয়োজন ফুরিয়ে গেলে আত্মা বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যখন দেয় যেটা পুরনো হয়ে গেছে, এটা বিকল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এটা কিডনি কাজ করে না, এটার ভুসভুসের ছিদ্র, এটার কোলজের ডিস্টার্ব, এটার লিভারের ডিস্টার্ব, তখন আত্মা চিন্তা করে এই এই পুরান জড়জীর্ণ দেহে আমার আর বসবাস করা পসিবল না, হুট করে উড়াল দেয়। যে জিনিসটা নিয়ে জন্মাইলাম, যে জিনিসটা নিয়ে সারা বছর সারা জীবন কাটাইলাম, সেও সময় মতো ফুরুত করে চলে গেল। আমি ওই দিন অদ্ভুত একটা জিনিস, নিজের বলতে কিচ্ছু নাই, আপনি যদি ধরে বসে থাকেন যে ওই জিনিসটা আমার, ওই মানুষটা আমার, নিজের বলতে কিচ্ছু নাই, সময় ফুরিয়ে গেলে যে যার সে তার। হ্যাঁ, মনে করেন যে এই যে মানুষ বলে না যে পৃথিবীতে নিজের কিচ্ছু না, এই কথাটা আমি সেদিন আমি ভাবছি কেন নিজের কিচ্ছু না হবে না কেন, পরে দেখেন আমরা কথাই কিন্তু বলে দিই, যেমন ধরেন এই ঘড়িটা আমার, এটা তোমার, এটা ওনার, এটা তাহার, আমি যদি আমার নিজের দেহ কাউকে বলি এই দেহটা আমার, তাহলে আমি কে? এই দেহ আমার মানে কিন্তু দেহটা কিন্তু আমি না, আমার আমি, এই যে কথা কইতে ভিতরে আত্মা, এই আত্মাটা ছাড়া আপনার মানে আমি বলে পৃথিবীতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, মরার পরে ওইটারই শাস্তি দেওয়া হবে, ভাড়া দিয়ে মানে মনে হচ্ছে ভাড়া ঘরে আসি আমি, যেমন আমি যখন বলি তখন কিন্তু আমি বলি কিন্তু এই দেহ আমার কিন্তু আমি না, কিন্তু কি আধ্যাত্মিক কি পারি না আমরা, যোগ ছাড়াও কিন্তু অনেক জ্ঞান দিতে পারি, ভর করা হোয়াট অ্যাবাউট ইউ, আপনারা চাইলে আমাদের জ্ঞান দিতে পারেন, জ্ঞান দেওয়ার জন্য আমাদের এসএমএস প্যানেল এবং আমাদের যে কি জানি বলে কমেন্ট বক্স খোলা আছে, আপনি বক্সের মধ্যে মানে আমাদের বক্সটা না ওপেন বক্স, আপনার তাহলে একটা ডাস্টবিন হিসেবে ব্যবহার করতে পারেন, এটা ক্রিয়েটিভ বক্স হয়তো না, যে কলেজে এখন হয় কিনা জানি না, ওই যে আমাদের সময় কলেজে হচ্ছে প্রতি বছর বছর দেয়াল লিখন থাকতো, হ্যাঁ কলেজের দেয়ালে ক্রিয়েটিভ পোলাপানের গল্প ছড়া কবিতা হ্যাঁ ওগুলো লিখে লিখে টানিয়ে দেওয়া হতো, বছরে একবারই দেয়াল লিখনের জন্য কালেকশন করা হতো, আমাদের এটা হচ্ছে দেয়াল লিখন, প্রত্যেকে যার যার ট্যালেন্ট এখানে লিখে পাঠিয়ে দেবেন, অবশ্যই এটাকে ডাস্টবিন বানাবেন, মানে একই ইউজ করা টিস্যু করে ফেলাবেন, মানে একই কমেন্ট বারবার কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট করবেন, এগুলো করবেন না, ক্রিয়েটিভ একটা বক্স, অভিযোগ বক্স দিলে ওখানে মানে কিছু লিখবেন, মনের কথাই লিখবেন, জীবনের কথা লিখবেন, আপনার শরীর কেমন আছে সেটা লিখতে পারবেন, আজকের শীতে আপনি কী করলেন, আজকে শীত নেই, শীত তো চলে গেছে, শীত বাইরে আছে না, বাইরে আছে, ঘরে ঢুকতে দিচ্ছি না একদমই, খালি লেখা রাখছি দরজার মধ্যে শীতের প্রবেশের নিষেধ, শিক্ষিত শীত আসলেই ঢুকতেছে না, তো আপনারা চ্যানেল ঢুকতে পারেন আমাদের এসএমএস প্যানেলে, আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের ফোন নাম্বারে আপনি চ্যানেল ঢুকতে পারেন,
02550365 এই নাম্বারে ফোন করতে হবে ঠিক 7:40 থেকে। আর হ্যাঁ, এত ফরমালিটি মেনটেন করতেছি বুঝতেই পারতেছেন, আমি বিরতিতে যাবো। সো ফিরছি ছোট একটা বিরতির পর, কেউ কোথাও যাবেন না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8। লাইভটা এখানে শেষ হয়ে যাবে, লাইভে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, আর এস এম এস করতে পারবেন 26969 এই নাম্বারে। ফিরছি এক্ষুনি। দারুণ খবর।